আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজ হচ্ছে 18 ডিসেম্বর 2021। এখানে আমরা আছি মগডামা ঘাট কুতুবদিয়া যাওয়ার জন্য। এখান থেকে আমরা ট্রলারে উঠব। এখানে চিংড়ি মাছ শুরু হচ্ছে। এই ঘাট থেকে আমরা কুতুবদিয়া যাব। খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সকাল। বাংলাদেশে আসলে এতটাই সুন্দর একটা জায়গা, ঘর থেকে না বাইরে এলে বোঝা যাবে না। পেন্সিল দেখা যাচ্ছে। মগডামা ঘাট, এখান থেকে কুতুবদিয়া যাওয়া যায়। এই টলারগুলো আপনারা যেগুলো দেখতেছেন এগুলো কুতুবদিয়া যায়। খুব সুন্দর একটা ঘাট। এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই সাগর একটা বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া। আমরা যাবো, মন ভরে যায় যত দেখি। প্রচুর মাছ আসে এই ঘাট দিয়ে। আপনারা যারা দিয়ে দিতে যাবেন তারা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসে ঘোরার জন্য। সকালবেলা মাছ আসছে ঘাটে। কুতুবদিয়া এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে সাবমেরিনের ঘাটি করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর আন্ডারে। তো আমরা আজকে সারাদিন ঘুরবো, এখানে যাব। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনারা অবশ্যই দেখবেন আশা করি। এখানে কুতুবদিয়ার দ্বীপের বিভিন্ন জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখান থেকে স্পিড বোট ট্রলার দুইটি পাওয়া যায়। কুতুবদিয়া মেন দ্বীপে যাওয়ার জন্য খাওয়ারের জন্য কিছু দোকান আছে। কুতুবদিয়া একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখানে কিছু মানুষ বসবাস করে। এখান থেকে গাড়িও ভাড়া পাওয়া যায় দেখতে পাচ্ছেন। লালচা পাওয়া যায়, দেখি আমরা লালচা খাবো সকাল সকাল। এখন সকাল 8:30 বাজে। স্পিড বোট যার যেটা ভালো লাগে। এখান থেকে 25 মিনিট লাগে ট্রলার করে কুতুবদিয়া দিয়ে পৌঁছাইতে। দ্বীপ থেকে আসতেছে ট্রলারটি যাত্রী নিয়ে।